হাসান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। সরকার ও বিদেশি ক্রেতাদের চাপে শিল্প কারখানায় তরল বর্জ্য শোধনাগার বা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ব্যবহার বাড়ছে। একই সাথে সাশ্রয়ী ও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারেও ঝুঁকছেন শিল্প উদ্যোক্তারা। রাজধানীতে সেমস গ্লোবাল আয়োজিত তিন দিনের প্রদর্শনীতে সেই সব প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল সবার। দেশে শিল্প কারখানা যেমন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানির ব্যবহারও। তবে ব্যবহারের পর সেই পানি বেরিয়ে আসছে কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য হিসেবে। পরিবেশ দূষণ রোধে এসব তরল বর্জ্য পরিশোধন করে খোলা জায়গায় ছাড়ার নির্দেশনা আছে পরিবেশ অধিদপ্তরের। একই চাহিদা আছে বিদেশি ক্রেতাদেরও। তাই অনেক কারখানাতেই এখন স্থাপন করা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি, যা বাড়িয়ে দিয়েছে ইটিপির চাহিদাও। আগে যেটা হতো যে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপারটা, মানে পানিটা নিয়ে জাস্ট নদীতে ফেলে দিতাম, বাট ওইটাকে এখন আমরা ট্রিটমেন্ট করে সাধারণত ফেলাচ্ছি। সেই জন্য আমার ইটিপি অবশ্যই দরকার। ইটিপির একটা হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট আছে আমাদের বাংলাদেশে। এগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, যদি আমরা ওয়েস্টার ট্রিট না করে বাড়ি ছেড়ে দেয়। এটাকে গভর্নমেন্ট একটা প্রেশার ক্রিয়েট করে কোম্পানিগুলোকে। তাছাড়া আমরা যদি বাইরে কোনো প্রোডাক্ট সেল করতে যাই, যেমন গার্মেন্টসের কথা বলেন, ওখানে তার চাপ আছে যে তোমরা এই জিনিসগুলো মিট করো। হ্যাঁ, সবকিছু মিলে যাচ্ছে, চাহিদাটাও বেড়ে যাচ্ছে দিন দিন। শুধু পরিবেশ সুরক্ষায় নয়, শিল্প উদ্যোক্তারা এখন ঝুঁকছেন সাশ্রয়ী জ্বালানি ব্যবহারেও। কারখানাগুলিতে তাই ব্যবহার বাড়ছে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতির। বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপনেও আগ্রহী হয়ে উঠছে অনেক প্রতিষ্ঠান। তারই প্রমাণ মিলেছে সেমস গ্লোবাল আয়োজিত 21তম পাওয়ার এক্সপোতে। কনভেনশনাল লাইট থেকে প্রায় 56% এনার্জি আমরা সেভ করতে পারি থ্রু এলইডি। এটা আস্তে আস্তে আরো বাড়বে, আমাদের চিপসগুলো যত আরো ইম্প্রুভ হবে তত আরো বাড়বে। সো উই আর ওয়ার্কিং ফর দ্যাট। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করতেছি রিসেন্টলি। আমরা আমাদের কিছু প্রজেক্ট কাজ করেছি, ব্রিটিশ এন্ড বাকতে কাজ করেছি, সোলার রুফটপ সিস্টেম নিয়ে ইউনিলিভারে কাজ করেছি, লিড প্রজেক্ট যেগুলোতে, ওয়ান অফ দ্য প্রজেক্ট হচ্ছে রেমি হোল্ডিংস লিমিটেড, যেটা প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করেছি সেই প্রজেক্টটা নিয়ে। কারখানা কিংবা বাসাবাড়িকে বজ্রপাতের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে বিশেষ প্রযুক্তি নিয়ে এসেছে এমকে ইঞ্জিনিয়ারিং। ভবনের চারপাশের 3,20,000 বর্গফুট এলাকা সুরক্ষিত থাকবে এই প্রযুক্তির মাধ্যমে। তিন দিনব্যাপী এক্সপো উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, নিরাপদ ও পরিবেশ বান্ধব শিল্পায়ন নিশ্চিতে সহায়তা করবে এই প্রদর্শনী। আন্তর্জাতিক এসব প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট শিল্প খাতগুলিতে বিশ্বমানের প্রযুক্তি স্থানান্তরের সুযোগ বাড়বে। এখানে প্রদর্শিত পণ্য প্রযুক্তি প্রত্যক্ষ করে দেশীয় উদ্যোক্তারা নিজেদের পণ্যের গুণগত মান উন্নয়নে উৎসাহিত হবেন। সেমস গ্লোবালের আয়োজনে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একই সাথে শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো, 19তম রিয়েল এস্টেট এক্সপো এবং তৃতীয় ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো, যা চলবে শনিবার পর্যন্ত। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। বিশ্বের দেশগুলোর ব্র্যান্ড ভ্যালু কতটা তার একটি হিসেব প্রতি বছর প্রকাশ করে আসছে ব্রিটিশ পরামর্শ।